আমি আলফিরুনা আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ আহমেদের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে মশাল মিছিল করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে অনশনরত আরও একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মশাল মিছিলে 1000-এর বেশি শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে অনশনরত শিক্ষার্থীদের কাছ থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল সড়ক প্রদক্ষিণ করে কিলো রোডে গিয়ে শেষ হয়। তিস্তা নদী দিয়ে শুষ্ক মৌসুমে কম পানি আর বর্ষাকালে বেশি পানি আসায় বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ এবং অর্থনীতি সমস্যায় পড়েছে। তিস্তার পানি বণ্টন নিয়ে চুক্তি হওয়ার কথা শোনা গেলেও বছরের পর বছর ধরে তা ঝুলে আছে। বৃহস্পতিবার অ্যাকশন এইড বাংলাদেশ আয়োজিত 3-দিনব্যাপী সপ্তম আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় সংগঠনটির কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, পানি ও নদী শাসন, আঞ্চলিক বিরোধ ও জলবায়ু পরিবর্তন ধারাবাহিকভাবে জনগণের অধিকারকে প্রভাবিত করছে, তাই টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের মাধ্যমে নদীকে রক্ষা করা জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধে জেলা প্রশাসকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারের একটি বড় ক্ষেত্র এবং অপপ্রচার গুজব রটানেরও একটি বড় ক্ষেত্র, তাই অপপ্রচার রোধের ব্যাপারে সব মিলিয়ে ডিসিরা যেন তৎপর থাকেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। নির্বাচন কমিশনার নিয়োগের আইনের খসড়া নিয়ে হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এই আইন সাংবিধানিক অঙ্গীকার ও জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হবে বলে উল্লেখ করে নাগরিক সমাজ ও অংশীজনের মতামতকে গুরুত্ব দিয়ে চূড়ান্তের দাবি জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আইন প্রণয়নে সরকারের আকস্মিক পদক্ষেপ ইতিবাচক হলেও প্রস্তাবিত খসড়ায় নাগরিক সমাজ ও অংশীজনের সুপারিশ আমলে নেওয়ার সুযোগ না রাখার বিষয়টি হতাশাজনক। মাগুরায় ট্রাকের ধাক্কায় এক কৃষক লীগ নেতা নিহত হয়েছেন। নিহত মিসারুল হক মনু মাগুরা জেলা কৃষক লীগের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বেরোয়েল পলিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। স্থানীয় থানার ওসি মঞ্জুরুল আলম জানান, সন্ধ্যা 6:30টার দিকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে মাগুরা শহরের অদূরে টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। দেশজুড়ে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই চট্টগ্রামে প্রথমবারের মতো ওমিক্রনের সাম্প্রতিকতম উপধরন BA.2 স্টেলথ ওমিক্রন শনাক্ত হয়েছে। স্থানীয় একদল গবেষক জানান, দুজন রোগীর শরীরে ধরনটি মিলেছে। চলতি মাসের শুরু থেকে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের টেপাস ও হিউস্টন, চীন এবং ওমানে এ ধরনটি পাওয়া গেছে। BA.2 সম্পর্কে গবেষকরা জানান, নতুন এই উপধরনটি খুব বেশি বিপজ্জনক নয়, তবে এটির স্পাইক প্রোটিনে বেশ কিছু নতুন পরিবর্তন আছে, ফলে এটি শনাক্তকরণ দূরহ হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের CDC গবেষকরা। এবার জানাবো দেশের বাইরের খবর। বড় ধরনের যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন ও ইরান। পরিকল্পনা সম্পর্কে ইরানের নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনী জানান, 2022 সালের মেরিন সিকিউরিটি বেল্ট মহড়াটি ভারত মহাসাগরের উত্তর অংশে 17,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা জোরদার, জলদস্যুদের বিরুদ্ধে লড়াই, অনুসন্ধান ও উদ্ধার এলাকার তথ্য বিনিময় এবং কৌশলগত অপারেশনের অভিজ্ঞতা শেয়ার করা। এবার জানাবো মাঠে ময়দানের খবর। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের অনূর্ধ্ব-19 দলের কাছে 7 উইকেটের বড় ব্যবধানে হার দেখে টাইগার যুবারা, তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। কানাডার বিপক্ষে 8 উইকেটে আর 119 বল হাতে রেখে পাওয়া জয় টুর্নামেন্টের সুপার লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে রাকিবুল হাসানের দল। মূল দায়িত্বটা অবশ্য সেরে রেখেছিলেন বোলাররাই। রিপন মণ্ডল আর SM মেহরাবের তোপে 136 রানে গুটিয়ে যায় কানাডা। জবাব দিতে নেমে ওপেনার ইফতিখার হোসেনের হার না মানা হাফ সেঞ্চুরিতে ভর করে 30.1 ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভির দুপুরের সংবাদ।